প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দূর দূরান্তে কাছে যে যেখানে আছো সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আমি মোহাম্মদ বুজুর রহমান, সহকারী শিক্ষক, দুরানপুর অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ। তো ব্যবসায় উদ্যোগের পাঠ হলো আজকে চতুর্থ অধ্যায়ের মালিকানার ভিত্তিতে ব্যবসা। মালিকানার ভিত্তিতে ব্যবসায় আমরা চতুর্থ অধ্যায় আলোচনা করব। প্রথমে আমরা মালিকানার ভিত্তিতে ব্যবসায় দেখি, যেটাকে আমরা বলি বিজনেস বেসড অন ওনারশিপ। বিজনেস বেস অফ ওনারশিপ, মালিকানার ভিত্তিতে ব্যবসা। তো একটি সাধারণ লক্ষ্য অর্জনের জন্য যখন একাধিক ব্যক্তি সমবেত হয় এবং ধারাবাহিকভাবে সেই লক্ষ্য অর্জনের কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে সংগঠন বলে। এই সংগঠন কোনো ব্যবসায়ে নিয়োজিত থাকলে তাকে ব্যবসায় সংগঠন বলে। ব্যবসায় জগতে বিভিন্ন প্রকার সংগঠন বিদ্যমান, যেমন এক মালিকানার ভিত্তিতে সংগঠন। আমরা জানি এই ব্যবসায় সংগঠন, এখানে তোমাদের পাঠ্য বইয়ের 37 পৃষ্ঠা তোমরা দেখো, 37-37 পৃষ্ঠা তোমাদের মেইন বই। মালিকানার ভিত্তিতে ব্যবসায় বিজনেস বেসড অন ওনারশিপ, আমরা এখানে দেখলাম যে মালিকানার ভিত্তিতে ব্যবসায়ের প্রকারভেদ এখানে 5 প্রকার। প্রথমত এক মালিকানার ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি সংগঠন, 4 সমবায় সমিতি, 5 রাষ্ট্রীয় ব্যবসা। তো আমরা আগেও এক মালিকানার ব্যবসায় নিয়ে, অংশীদারি ব্যবসায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন আমরা এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আমরা আলোচনা করছি। প্রথমত আমাদের যে এক মালিকানা যে ব্যবসায়, এখানে বলা আছে যে ব্যবসায় একজন মাত্র ব্যক্তি থাকে, লাভ হইল তার, মুনাফা হইল তার, লোকসান হইল তার। লাভ মুনাফা লোকসান যেটাই হোক না কেন, লাভ অথবা মুনাফা লোকসান ক্ষতি সে নিজে একাই ভোগ করতে হয় এবং ব্যবসার দেখাশোনার দায় দায়িত্ব সে নিজে পালন করতে হয়। এটি হলো একজন মাত্র ব্যক্তি। মাল ক্রয় করা, বিক্রয় করা, দেখাশোনা, লাভ লোকসান সব কিছু মিলে একজনে যা করে, দেখে শুনে গ্রহণ করে, এটা হলো এক মালিকানা ব্যবসা। তো এক মালিকানা ব্যবসায়ের কিছু তোমাদের বই আছে, এখানে দেওয়া আছে। একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে। প্রথম সংজ্ঞা, সাধারণভাবে একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসা বলে। অর্থাৎ আরও ভিন্নভাবে বলা যায় যে ব্যবসায়ের মালিক একজন থাকে, ব্যবসার লাভ লোকসান সে নিজেই ভোগ করে এবং নিজেই পরিচালনা করে, তাকে আমরা এক মালিকানা ব্যবসা বলতে পারি। তো এক মালিকানা ব্যবসা ছোট আকারের, বেশিরভাগই ছোট আকারে হয় এবং গ্রামের বাজারের আনাচে কানাচে দেখা যায়। সাধারণত আমরা দেখি এক মালিকানা ব্যবসায়ের দোকান ছোট আকারের হয়, এই জন্য এই রাস্তার পাশে অথবা গ্রামের আশেপাশে যেখানে লোকে চলাফেরা আছে সেইখানেই এক মালিকানা ব্যবসা আমরা দেখতে পাই। তো এভাবে আরও বলা আছে যে যে কোনো ব্যক্তি নিজের উদ্যোগে স্বল্প অর্থ নিয়ে এই জাতীয় ব্যবসা শুরু করতে পারে। আশা করি বন্ধুরা বুঝতে পারছো, এক মালিকানা ব্যবসায় একটা আত্মকর্মসংস্থানের মতো। লেখাপড়া শিখে অনেকে বেকার থাকলে তারা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য অল্প সংখ্যক পুঁজি নিয়ে তারা এই ব্যবসাটা করতে পারে, এটা আমরা বলবো এক মালিকানা ব্যবসা। সাধারণত এই জাতীয় ব্যবসার আয়তন ছোট হয়, তবে প্রয়োজনে মালিক একাধিক কর্মচারী নিয়োগ করতে পারেন এবং অধিক অর্থ বিনিয়োগ করতে পারেন, এটাও তার চাহিদার উপর এবং তার মূলধনের উপর নির্ভর করবে এক মালিকানা ব্যবসা। আইনের চোখে এক মালিকানা ব্যবসার তেমন কোনো বাধ্যবাধকতা নেই, এটা যে কোনো জায়গায় করা যায়, স্থাপন করা যায়, বসানো যায়,
এই ব্যবসাটা করা যায়, এটা আইনের তেমন কোনো বাধ্যবাধকতা নেই। গ্রামে গঞ্জে হাট বাজার বা রাস্তার পাশে কিংবা নিজ বাড়িতে যে কেউ ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে। তবে শহরে ও পৌরসভার এলাকায় উদ্যোক্তাদের যারা শহরে এবং পৌরসভার অধীনে এই ব্যবসা চালু করবে তাদেরকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করতে হবে। পৌরসভা এলাকার উদ্যোক্তাকে ট্রেড লাইসেন্স সংগ্রহ করে ব্যবসা আরম্ভ করতে হয়। আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠন এক মালিকানার ভিত্তিতে গঠিত। শুধু তাই নয়, ইউরোপ ও আমেরিকার প্রায় শতকরা 80% ব্যবসায় এক মালিকানা ভিত্তিক। ইউরোপ ও আমেরিকায় এটা অনুভিত্তিক ইম্পর্টেন্ট যে আমাদের দেশের অধিকাংশ ব্যবসায় সংগঠন এক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত গঠিত হয়। তো বেশিরভাগ দেখা যায় ইউরোপ ও আমেরিকায় প্রায় শতকরা 80% লোক এক মালিকানা ভিত্তিক, তারা এক মালিকানা ব্যবসা করে। আমাদের দেশে সাধারণত মুদি দোকান, চায়ের দোকান, সবজি দোকান, অধিকাংশ খুচরা দোকান একক মালিকানার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে থাকে। তো এক মালিকানার বৈশিষ্ট্য আছে, তোমরা দেখবে বইয়ে খুব সুন্দরভাবে দেওয়া আছে এক মালিকানার বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ সোল প্রপারটরশিপ বিজনেস, সোল প্রপারেটরশিপ বিজনেস, এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য। তো এখানে আমরা একটা জিনিস দেখব যে আমাদের যেটা দেওয়া আছে তোমরা দেখো 38 পৃষ্ঠা বইয়ের, মেইন বইয়ের 38 পৃষ্ঠা, যে এক মালিকানা ব্যবসায়ের যেমন কতগুলি সুবিধা আছে তেমন আবার অসুবিধাও আছে। প্রত্যেক জিনিসেরই সুবিধা অসুবিধা থাকতে পারে। এক মালিকানা ব্যবসায়ের সুবিধা আছে অসুবিধা আছে এই কথাটা আমরা দেখব। এখন তোমাদের মেইন বইয়ে দেওয়া আছে, সুবিধা হলো সে নিজের ইচ্ছা মতো চালাইতে পারে, নিজের মন মতো যে কোনো দোকান দিতে পারে, যে কোনো জায়গায় বসতে পারে, যে কোনো জায়গায় গঠন করতে পারে, মনে চাইলে সে ব্যবসা করতে পারে, অথবা সে মনে চাইলে না গুছিয়ে নিয়ে যেতে পারে, অথবা এখন সে দোকান বন্ধ রাখছে দেখা গেছে বা কিছুদিন পর বা একদিন তার ভালো লাগে না সে দোকান বন্ধ রাখলো। এই যে কতগুলি অনেক সুবিধা, পুঁজি অল্প, স্বল্প পুঁজি এবং আইনের কোনো ঝামেলা পয়টা হয় না, তারপরে নিজে পছন্দ মতো মাল কিনলো, নিজে আবার বিক্রি করলো, এভাবে অনেক সুবিধা এক মালিকানার ব্যবসায়ের অনেক সুবিধা আমরা দেখতে পাই। তো ঠিক এক মালিকানার ব্যবসায়ের সুবিধার পাশাপাশি যেমন সুবিধা আছে ঠিক তার পাশাপাশি আরও তেমন কতগুলি অসুবিধাও আছে। যেমন এক মালিকানার ব্যবসায়ের অসুবিধা হলো অল্প পুঁজি, ইচ্ছা করলে দোকান বড় করা যায় না, স্বল্প আয় মানে বেশি বিক্রি নয় কম বিক্রি হয়, আয় হয় কম। তারপরে কোনো কোনো ক্ষেত্রে দেখা গেছে এই ব্যবসায় বেশিরভাগই বেশি দিন টিকে থাকে না, পুঁজির স্বল্পতার কারণে, অভাবের কারণে ব্যবসা গুছিয়ে নিয়ে যায়, এই ধরনের অনেক অসুবিধা আমরা দেখতে পাই। তো তোমাদের বইয়ে দেখো 38 পৃষ্ঠা এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে এই ব্যবসায়ের সুবিধা অসুবিধাগুলো চিহ্নিত করো। এখানে এক মালিকানা ব্যবসায়ের সুবিধা আছে, পয়েন্ট আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা আটটা সুবিধা আছে, আটটা অসুবিধা আছে। তো আমরা এখন আটটা সুবিধা অসুবিধা আমরা বাইর করি। তোমাদের মেইন বইয়ে দেখো এক মালিকানা ব্যবসায়ের 8টা সুবিধা, এক মালিকানা ব্যবসায়ের 8টা অসুবিধা। তাহলে আমরা এখানে কি দেখতে পাই, এক মালিকানা ব্যবসায় 8টা সুবিধা আছে, অসুবিধা আছে। তো এখানে আমরা আজকে আলোচনা করছি এক মালিকানা ব্যবসা। এখানে এক মালিকানা ব্যবসায়ের সুবিধা আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, অসুবিধা তাহলে এক মালিকানা ব্যবসায়ের যেমন কতগুলি সুবিধা আছে আমরা ঠিক তদ্রুপ এক মালিকানা ব্যবসায়ের কতগুলি আমরা অসুবিধাও দেখতে পাই। 1, 2, 3, 4 এক মালিকানার ব্যবসায়ের প্রথম আমরা সুবিধা একটা লিখি, একটা সুবিধা আমরা দেখতে পারি স্বল্প মূলধন, এটা একটা সুবিধা। কারণ এক মালিকানার ব্যবসায় করতে গেলে তেমন বড় অঙ্কের পুঁজি
চিন্তা করতে হয় না ছোট অল্প টাকা দিয়ে আমরা এই ব্যবসা চালু করতে পারি এই জন্য এটি একটা সুবিধা তারপরে আমরা আরেকটা সুবিধা আমরা পাই করি সহজ গঠন এটা সহজে সহজে গঠন করা যায় এই ব্যবসাটা দ্রুত এবং তাড়াতাড়ি খুব সহজে এটা গঠন